অবশেষে জল্পনা কল্পনা অপেক্ষার পর আপিলের পাত্রিতা ফিরে পেলেন হিরো আলম। নির্বাচন কমিশনে আপিল করে পাত্রিতা ফিরে পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রবিবার বিকেলে 3:45 দিকে নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কমিশনরা এই রায় দেন। আমরা শেষ পর্যন্ত মাঠে অবশ্যই থাকবো, মাঠে থাকার মতো পরিবেশ যেহেতু শেষ পর্যন্ত যখন সুষ্ঠু নির্বাচন হয় তখন দেখেন তারা ফলাফলে তারা আমাকে ওখানে হারিয়ে দেন। এবারও তো সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশা রাখতে আমি ওখান থেকে বিদায় নির্বাচন সুষ্ঠু হয় না অসুস্থ হয় সেটা এখন প্রমাণ। এবার তিনবার নির্বাচন যেহেতু করেছে অনেক কষ্টে মার খেয়েছে সংগ্রাম করে এতদূর পর্যন্ত যেহেতু এসেছে কেন তাহলে এখন কিছু পাওয়া হবো, এই তো নির্বাচনের মাঠে আসে এলাকার লোক সবাই বলেছে যেহেতু তোমাকে তিনবার দেখেছে তুমি এবারও আসো। ঠিক আছে, এই জন্যই আমরা